তামুলপুর জেলার গোরেশ্বর দুই নম্বর ওয়ার্ডর রূপনগর দ্বিজেন্দ্র পথ নিবাসী দিবাকর ডেকার পুত্র মনোজ কুমার ডেকা আবদ্ধ হয়ে আছে ইউক্রেনত। মনোজ কুমার ডেকা ইউক্রেনের খার্কিভ ইউনিভার্সিটির এমবিবিএসের প্রথম ষান্মাসিকর ছাত্র। পিতৃ সৈন্য বাহিনীর কর্মসূত্রে বর্তমান আছে কাশ্মীর। এতিয়াও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই ব্যবস্থা করে দিয়া বাংকারতে আবদ্ধ হয়ে থাকবলগা হয়েছে গোরেশ্বরের ছাত্রজন। বর্তমান মাতৃ আর ভাতৃ চিন্তিত হয়ে পড়ছে মনোজ কুমার ডেকার সুরক্ষাক লৈ। তোমার মানে ইন্ডিয়ান স্টুডেন্ট কিমান আছে? আর মানে তাত বিশেষভাবে মানে পাঠ্যক্রম যেহেতু বন্ধ হয়ে গেছে যুদ্ধ বিগ্রহর কারণে, গতি আর বেলেগ কি অসুবিধা হয়ে আছে বর্তমান? আচ্ছা, এতিয়া মানে অসম সরকার তথা ভারত সরকারক আপনাদের কি কব, যোগাযোগ হয়েছে না? বারো গোরেশ্বর নিবাসী শ্রী মনোজ কুমার ডেকার মাক। মূল লড়াটো ডিসেম্বর মাহর 8 তারিখে খার্কিভত ইউক্রেনের খার্কিভত এমবিবিএসর কারণে পঠিয়েছিল। গতি দুমাহতো ঠিকই গল, কিন্তু আজি 24 তারিখেরপরাই তাত যুদ্ধর প্রসেস চলি আছে বা যুক্ত ঘটনা হয়ে আছে সকলে আমি দেখি আছো অবগত। গতি মূল লড়াটো বহুত সংকটের মাজত আছে, 24 তারিখেরপরাই বাংকারের ভিতর আছে। গতি বাংকারের ভিতর থাকলে আপনাদের জানে কেনকা পরিবেশ হব পড়ে, খাওয়া লওয়া প্লাস গোটেখিনি তারমানে অসুবিধা হয়েছে তার। গতি মানে তথা ভারত সরকারক এইটাই অনুরোধ করব বিচার যে সুকলমে মূল লড়াটিক সালে ঘরলে উভতাই আনার ব্যবস্থা করে। লগতে আমার সার্কল অফিসর ডিসি স্যার আর মেডম আহিছিলে, আহি মোক কইছে কিবা ব্যবস্থা করা বলে, বলে ব্যবস্থা করাই নহয় যাতে অতি শীঘ্রে সেনেকে নহক যে উপায়ে নহক মূল লড়াটুক যাতে মোক ঘরত আনি দিয়ে, তার বাবে মই আপনালোকক আহ্বান জানাইছো। ফার্স্ট সেমিস্টার ইউক্রেনের খার্কিভ ইউনিভার্সিটিত, খার্কিভ হয়। তামুলপুরের উপায়ুক্ত সীমান্ত কুমার দাস আর রাজচক্র বিষয়া কোকিলা গগৈয়ে মনোজর ঘরলৈ আহি মাতৃ ওসর থিয় দিয়ে, মনোজক উভতাই আনবল চেষ্টা অব্যাহত রখা বলে মন্তব্য করে মাতৃ ওসর। স্নেহা আর মনোজর ঘর আহিল, পরিবারবর্গ কথা পাতিলো। ইতিমধ্যে আসলে আমি প্রচেষ্টা হাতত লৈছো, গভর্নমেন্ট অফ আসামের ফলের আমাকে ইনস্ট্রাকশন দিয়া হয়েছিল আমি ডিটেইলস কালেক্ট করে পেলে আমি স্টুডেন্ট কেজনের পার্সোনালি কন্টেক্টত আছো, ইনফরমেশন কেন মানে গভর্নমেন্ট অফ আসামক সাবমিট করব লাগে, কি এপসর জড়িয়ে করব লাগে, সেইখানে আমি তেওঁলোকৰ লগত কথা বতরা পাতি আছো। স্নেহার কথাটা আপনি অলরেডি গম পাইছে, তাই অলরেডি স্টার্ট করেছে। মনোজর পার্টত এতিয়াও যদিও প্রবলেম হওয়া নাই বা এস এম দূতাবাসর ফলের কোনো ইনস্ট্রাকশন দিয়া নাই, গতি সিহত এতিয়াও তাতে নিজের জায়গাতে আছে। আমি এতালেক জনালেক সেইখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফলের এইটাই ইনস্ট্রাকশন দিয়া হয়েছে যে নেইবারিং যে কান্ট্রিজ আছে, বর্ডারিং কান্ট্রিজ আছে, তালে আমার স্টুডেন্টসবিলাক মানে যাবর কারণে ইনস্ট্রাকশন দিয়া হয়েছে বাই সেফ মিন্স, যিকোনো সুবিধা করে যাব তালে। আর বর্ডারিং কান্ট্রিজবিলাক আমার
যিবোৰ দূতাবাসৰ মানুহ আছে তাতে, মিছনৰ মানুহ আছে তাতে, তেওঁলোকে ষ্টুডেণ্টছখিনি কালেক্ট কৰে আৰু তাৰপৰা তেওঁলোকক থ্ৰু হেলি ফ্লাইট দেলহিলৈ পঠোৱাৰ ব্যৱস্থা কৰে আৰু দেলহিৰ পৰাতো অসম ভৱনৰ মানুহে আমাক কালেক্টেই কৰি আছে। মই মনোজৰ লগত আজি এতিয়া পাৰ্চনেলি কথা পাতিছোঁ, তেওঁ এতিয়ালৈকে একো অসুবিধা ফিল কৰা নাই বুলি কৈছে। চাওঁ আৰু এদিন আমি গভৰ্ণমেণ্ট অফ ইণ্ডিয়াৰ লগতো কথা পাতি যদি হেৰি হয়, অসুবিধা যেন অনুভৱ হয়, আমি তেওঁলোকৰ লগত পাৰ্চনেলি কথা পাতি, আমাৰ কিছু কানেকশ্যন আছে গভৰ্ণমেণ্ট অফ ইণ্ডিয়াৰ নেইবাৰিং কাণ্ট্ৰিবিলাকৰ লগত, তেওঁলোকৰ লগত থ্ৰু তেওঁলোকৰ কানেকশ্যনৰ জৰিয়তে আমি তাকো খুব সোনকালে অনাৰ ব্যৱস্থাই কৰিম। চাৰ্কুলৰ জৰিয়তেই নহয়, মই নিজেও পাৰ্চনেলি কথা পাতি আছোঁ, মই স্নেহাৰ লগতো কথা পাতিছোঁ, মই মনোজৰ লগতো কথা পাতিছোঁ, মনোজৰ দেউতা কাশ্মীৰত আছে তেওঁৰ লগতো মই কথা পাতিছোঁ, আৰু আজিতো অসম চৰকাৰৰ নিৰ্দেশ মৰ্মেই মই ইয়ালৈ আহিছোঁ তেওঁলোকৰ লগত কথা পাতিবলৈ। আৰু পাৰ্চনেলি তেওঁলোকক এচুৰেঞ্চ দিবলৈ ইভিন প্ৰধানমন্ত্ৰীও আমাক জনাইছে যে আমি প্ৰত্যেকজন ষ্টুডেণ্টৰ ঘৰত যাওঁ, ডেপুটি কমিশনাৰসকল প্ৰত্যেকজন ষ্টুডেণ্টৰ ঘৰত যায় আৰু তেওঁলোকক পাৰ্চনেলি এচুৰেঞ্চ দিয়ে যে তেওঁলোকক আমি খা খবৰ ৰাখি আছোঁ আৰু আমি তেওঁলোকক মানে সুৰক্ষিতভাৱে উলিয়াই অনাৰ ব্যৱস্থা আমি কৰিম চৰকাৰৰ ফালৰ পৰা। ইউক্ৰেইনৰ খাৰকিভ মেডিকেল কলেজৰ হোষ্টেলৰ মাটিৰ তলত থকা বাংকাৰত এতিয়াও আশ্ৰয় লৈ আছে গৰিষ্ঠৰ ছাত্ৰজনে। ইপিনে সেনাবাহিনীত কৰ্মৰত পিতৃ দিবাকৰ ডেকাই কাশ্মীৰৰ পৰা চৰকাৰলৈ যোগাযোগ কৰিছে। আনহাতে গৰিষ্ঠৰ আন এগৰাকী যুৱতী স্নেহা ডেকা ৰেলগাড়ীযোগে ইউক্ৰেইনৰ সীমা অতিক্ৰম কৰি আঁতৰি অহা কথা ব্যক্ত কৰে তামোলপুৰ জিলাৰ উপায়ুক্ত সীমান্ত কুমাৰ দাসে। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ নেষ্ট। উৎকণ্ঠাৰ অৱসান ঘটাই পাকঘৰৰ আলহী হ'ল বিশুদ্ধ মছলা, যিয়ে দিব আপোনাক পিউৰিটিৰ গেৰাণ্টি। বিশুদ্ধ মছলা, পাকঘৰৰ নতুন আলহী। আপুনি গেষ্ট্ৰিক আলচাৰ, লিভাৰত চৰ্বি, পাইলছ, ভোক নলগা, পেটৰ বিষ, বুকুৰ জ্বলাপোৰা, টেঙা উগাৰ, পেটত বুটবুট শব্দ কৰা, পেট ফুলা, বমিৰ ভাৱ আৰু কেতিয়াবা বমি আদি আপুনি এইবিলাক সমস্যাত ভুগি আছে নেকি? এতিয়াৰ পৰা আপুনি অসমৰ বাহিৰত গৈ হাজাৰ হাজাৰ টকা খৰচ কৰাৰ কোনো প্ৰয়োজন নাই। এতিয়া বৰপেটা চহৰলৈ এম এছ চুলেমান মেডিশ্বপত আহি আছে ডক্টৰ মায়ংক আগৰৱাল, গেষ্ট্ৰো আৰু লিভাৰ ৰোগ বিশেষজ্ঞ। আগতীয়াকৈ নামভৰ্তি কৰিব পৰা ঠিকনা এম এছ চুলেমান মেডিশ্বপ, বি কে ৰোড, মুছলিম পট্টি, বৰপেটা। যোগাযোগৰ নম্বৰ 7002064582 আৰু 9706532197।